ছাদের পরে যাচ্ছি আর ব্লগটা এখান থেকে শুরু করছি বিকেলবেলা থেকে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আবার চলে এসেছি নতুন একটা ব্লগে। আর এই আমার বান্ধবী, আর আমরা এখানে একটা লম্বা ঘুম দিয়ে এসেছি, লম্বা ঘুম দিয়ে চলে এসেছি এখন ফ্রেশ ফ্রেশ। তখন খুব দুঃখী ছিল, দুঃখী আমি ছিলাম না, পাবলিক প্লিজ। আজকে আজকে রাত্রেবেলা একটা সারপ্রাইজ আছে, সেটা আপনারা দেখতে পাবেন দুজনে। আজকে একটা বিশাল স্পেশাল দিন, অনেকটা যথেষ্ট বড় ছাদ। আর পেছন দিকে আমার মা আর একটা আন্টি দুজন এখানে ইভিনিং ওয়াকে নেমেছে, ইভিনিং ওয়াক করছে ছাদের পদ্মে। আর আমরা এখানে ভিউটা এনজয় করতে এসেছি, যদিও কিনা আজকে ছাদের উপরে খুব একটা বেশি হাওয়া হচ্ছে না একদমই। হ্যাঁ, এবারে হাওয়াটা দিচ্ছে একটু একটু, এখনই তো আবার হাওয়া দেওয়া শুরু করেছে ছাদটা পুরো। একবার আমরা এখানে প্রায় আমাদের ইভিনিং ওয়ার্ক হচ্ছে, আর আমার পাতলা বান্ধবী আরো পাতলা এই ইভিনিং ওয়ার্ক করার পরে আজকে কলেজে যতবার আজকে কলেজে যা ঘুরেছি ওতেই আমার হাফ ওয়েট কমে গেছে, ক্যালোরি সেই লেভেলের বার্ন হয়ে গেছে। ওপর নিচে ওপর নিচে ওপর নিচে এখনো পুরো হয়নি, আর আগে পুরো হয়নি 16 বা 17, মানে আমাদের এখনো 50% কাজ হয়েছে, 50% এর হয়নি এখনো, 50% বেশি বলা চলে। আর এখন পুরো ছাদটা আমার বান্ধবী ঘুরে দেখাচ্ছি ঘুরিয়ে, এইটা দেখে স্কাই লুক তো মানে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এইদিকে এটা বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমাদের ছাদের পেছন দিকে পোর্শনটা, এই দিক থেকে পুরো ভিউটা দেখা যায় একদম। এই যে স্কাইটা আজকে খুব সুন্দর, আজকে খুব একটা হাওয়া না চললো, ছাদের উপরে বেশ ভালোই লাগে, তাই তো? আচ্ছা, ওয়েদারটা ফ্রেশ আর খুব বেশি হাওয়া চলছে না বলে ভিডিওটা ভালো হচ্ছে, নাহলে ভীষণই একটা খসখস আওয়াজ হয়। এর আগেও একবার ছাদ ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে হয়েছে, তাও এটা হচ্ছে সেকেন্ড ব্লক, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, ওই জন্য আকাশটা খুব সুন্দর দেখা যাক। এখন আর রেইনবো টেইনবো বোধহয় ওঠে না, আর রেইনবো উঠলে বেশি সুন্দর লাগবে। ব্লগে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো, আজকে রাত্রেবেলার সারপ্রাইজটা এভরিথিং প্রিপারেশন আমরা দুজন দেখাবো যে আমাদের 5 ইয়ার্স অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফ্রেন্ডশিপ না কি কি বলে যাবে, ফ্রেন্ড অ্যানিভার্সারি মেবি, বাট ইটস অল ভেরি স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল ডে ফর আস। হ্যাঁ, মানে 5 ইয়ার্স আগে যখন আমরা মিট করেছিলাম, ফার্স্ট কলেজে মিট, 2017, সেই ডেটা, সেই দিনটাও রাখি ছিল, ইভেন্টুয়ালি সেই দিনটাও রাখি ছিল। তো আমি আর কি সেকেন্ড বেঞ্চে, আমি সেকেন্ড বেঞ্চে বসেছিলাম আর ফার্স্টে বসেছিলাম, একটু লেটে গিয়েছিলাম, তুমি একাই বসেছিলাম। তো শি স্টার্টেড টু টক ফার্স্ট, আমাকে ফার্স্ট জিজ্ঞেস করেছিল কোথা থেকে আসিস, এন্ড আমি বলেছিলাম দমদম অ্যান্ড ও এয়ারপোর্ট থেকে থাকে, অ্যান্ড দেন উই স্টার্টেড টু টক, ব্যাস, আর কোনো বাউন্ডারি নেই, আর এই হয়ে গেল 5 বছরের লং লং ফ্রেন্ডশিপ। সিরিয়াসলি, মানে অনেক অনেক কিছু, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে 5 ইয়ার্সে, বাট আমাদের বন্ধুত্বটা কনস্ট্যান্ট থেকে গেছে আর এখনো রয়েছে, আর হোপ যে এটা পুরো সারা লাইফটাইম এটা থাকবে। আর এখন হালকা একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো নিচে চলে যেতে হবে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, একটু বেশি জোরে হলে আমাদের নিচে চলে যেতে হবে। আর আমাদের ফ্রেন্ডশিপের সব কথা আস্তে আস্তে শেয়ার করবো আমরা ডেফিনেটলি আজকে, একদম একদম। আর রিসেন্টলি ফ্রেন্ডশিপ ডে গেল, তখন আমাদের মিট আপ হয়নি, আজকে আমরা আজকে সব কিছু, দুটো ফ্রেন্ডশিপ ব্যাঞ্চ ছিল আমার কাছে নেই, তো আমি ওকে বলেছি একটা আমি তোকে পড়াবো, একটা তুই আমাকে পড়িস, তো এই অনেক করবো আমরা, মানে ফ্রেন্ডশিপ ডে আমরা 13th আগস্টে সেলিব্রেট করবো, মানে 12টার পর। হ্যাঁ, তো আজকে সব প্রিপারেশন এভরিথিং আমরা সব করবো, ছোটোখাটো ভাবে বোধহয় করা হবে যেটুকুনি যা আছে, আর এইভাবে ব্লগটা আপনারা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করবো, আর আশা করছি যে ব্লগটা খুব বেশি করে এনজয় করবে। আর তোমরাও জানো যে তোমরা ফ্রেন্ডসদের সাথে
কি সেলিব্রেশন করেছো এই ফ্রেন্ড অ্যানিভার্সারিতে? হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডশিপ ডেতে, নট ফ্রেন্ড অ্যানিভার্সারি। আর তোমাদের ফ্রেন্ডশিপের এরকম স্টোরিজ আমাদের সাথে শেয়ার করতে পারো। তিয়া শারু ইনস্টাগ্রাম আছে? হ্যাঁ, আমার ইনস্টাগ্রামে আছে, মানে প্রেজেন্টে সবই আমার ডিঅ্যাক্টিভেটেড করা আছে, বাট ঠিক আছে। মাইসেলফ তিয়াশা সিং, আমি হচ্ছে অমৃতা, আমার অলরেডি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে, আর ও যদি আমাকে লিঙ্কটা প্রোভাইড করে ওরটা আমি চিপকে দেবো, আর একদম গিয়ে ফলো টলো করে নিতে পারো সবাই। আর ভিডিওটা ততক্ষণ এনজয় করো, দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আবার আমরা যখন প্রিপারেশন শুরু করব সেখান থেকে ব্লগটা আবার কন্টিনিউ করব। মেবি ব্লগটা দিতে একটু লেট হতে পারে, বিকজ এডিটিং করার সময় পাচ্ছি না, তো কারেন্ট ডেটে হয়তো আমি দিতে পারবো না, মেবি এক দুই দিন দেরি হতে পারে। বাট তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, কেমন লাগে। এখন আমরা লিফটে নিচে নেমে যাচ্ছি, তারপর ঘরে গিয়ে সব ধরনের প্রিপারেশন করা হবে, আর ব্লগটা তখন সেখান থেকে কন্টিনিউ করা হবে। এই এখন সাজগোজ চলছে, আর যেহেতু রাখি পূর্ণিমা ছিল ওই যে চাঁদ উঠে গেছে, আর চাঁদটা খুব সুন্দর লাগছে। আমার বান্ধবীর অলরেডি অনেকটাই সাজগোজ হয়ে গেছে, এখন খাটে দুল পড়া চলছে না, কি করবি তাহলে বুঝছে না, যখন অন্য কিছু ট্রাই করতে হবে। আজকে চাঁদটা খুব সুন্দর, পুরো রাখি পূর্ণিমার জন্য চাঁদটা খুব সুন্দর এসছে। আর এখন মেকআপ টোটালি বাকি রয়েছে, মেকআপ টেকআপ করে তারপরে আমরা আবার তৈরি হব। মেকআপ টেকআপ হয়ে যাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হবে, তখন আমি দেখাবো যে আমি মেকআপ করে কিরকম দেখতে লাগছি। আপাতত আমারটা হয়নি বলে আমি দেখাচ্ছি না, বিহাইন্ড দ্য ক্যামেরা শুধু বান্ধবীকেই দেখানো হচ্ছে। ওর হাফ হয়েছে, হাফ রেডি, আর এখনো হাফ কখনো হয়নি। আর এখন এই বেলুন ফোলানোর স্ট্রাগল চলছে, আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করার আগে এখন স্ট্রাগলিং শুরু হয়েছে আমাদের। এইদিকে আমার মাও স্ট্রাগল করছে বেলুন নিয়ে, এই যে রীতিমতো স্ট্রাগল, সাজগোজ এখন বাদ দিয়ে টোটালি ফুলেছে, অনেক বড় অ্যাচিভমেন্ট হয়েছে। আমারই হচ্ছে না এখন, এইভাবে আমরা স্ট্রাগল করি, একটু দেখা যাক সাজানো গোজানো যায় কিনা রুমটাকে, তারপরে আবার আমরা ব্লগে ফিরে আসবো। এখন এই স্ট্রাগলটা চলছে, আমার মা অলরেডি একটা বিশাল বড় বেলুন অলরেডি ফুলি ফেলেছে, আর আমরা দুজনে কিছু করতে পারছি না, তো অলরেডি চেষ্টা চেষ্টা করে যদি কিছু হয় তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করব। এইভাবে এইভাবে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার চেষ্টা করা হচ্ছে। ব্লগে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো, আগে ঘরটা দেখি সাজানো যায় কিনা, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ হবে। মা অলরেডি ফুলাচ্ছে, আর এইদিকে আমার তিয়াশাও ফোলানো হয়ে গেছে, অনেক স্ট্রাগলের পর, অনেক স্ট্রাগলের পর এই সমস্ত হচ্ছে এখন। আর এইদিকে দুটো বেলুন আমরা ফোলাতে পেরেছি। এই যে আমরা সবাই মিলে এখন একটা একটা করে সবার হাতে রয়েছে, আমরা ফোলাতে পেরেছি। হ্যাঁ, এই সবার হাতে একটা করে বেলুন আছে, এই আমার বেলুনটা বাঁধার ব্যবস্থা করতে হচ্ছে, ফেটে যায়। এই যে আমরা সবাই একটা করে এখন বেলুন ফুলিয়ে ফেলেছি, লাইফে ফার্স্ট টাইম বেলুন ফুলিয়েছি, খুব এক্সাইটেড হয়ে পড়েছে এখন বেলুন ফোলানোর পর। আর এদিকে আমার মাও স্ট্রাগল করে অনেকটা ফুলিয়ে ফেলেছে, আর এদিকে আমরা যত্ন করে মা আর আমি মিলে দুটো বেলুন ফুলিয়েছি। বেলুন আটকে গেছে, এত স্ট্রাগলের পর
this balloon also. ফোনের থেকে মাইক বেরিয়ে গেছে, আমি কিসে ব্লগিং করেছি আগেরটা? ব্যাস এই যে তিয়াস এখন ফুলিয়ে খুব মানে বিশাল বড় একটা বেলুন ফুলিয়েছে, এই যে এখন দেখা যাচ্ছে। আর এই কটা সবাই অনেক কষ্ট কষ্ট করে ফোলানো হয়েছে, অনেক আনন্দ করে, অনেক কষ্ট করে। আর তিয়াস এখন এক্সপার্ট হয়ে গেছে, মানে বেলুনে ফু দিয়েই বড় বেলুন হয়ে যাচ্ছে। এই যে আর কটা আমরা ফোলাবো, যথেষ্ট তিয়াস এখন নিজেই মনে হচ্ছে যে সবকটা ফুলিয়ে ফেলতে পারবে। এখন আমরা বাফারিং জোনে যাচ্ছি, আমরা ফোলাতে পারছি না তিয়াসা, জোশ।